হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভর্তা রেসিপি, কিভাবে গ্রামীণ পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে ডিম ভর্তা করতে হয় সেটাই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না। যদি একটু ভর্তা হয় তাহলে অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। ভাবলাম এই গরমে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়। তো চলুন দেখতে থাকেন আমার পুরো ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি পেঁয়াজ পরিমাণ মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আজকে আমি তিনটা ডিমের ভর্তা করব। পেঁয়াজটা আমি এইভাবে হালকা একটু টেলে নেই যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। আমি যে কোনো ভর্তা করলে এভাবে প্রথমে পেঁয়াজটা আগে টেলে নেই হালকা। এখানে আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন হালকা লবণ দিয়ে দিয়েছি। ভর্তা কম বেশি সবারই পছন্দ, আমার তো খুবই পছন্দ। ভাবলাম আপনাদের সাথেও ছোট্ট আকারে একটা ভিডিও শেয়ার করে হয়তো আপনাদেরও অনেক উপকারে আসবে। আমি হালকাভাবে পেঁয়াজটা একটু ভেজে নিব, তারপরে এখানে আমি মরিচটা ভেজে নিব। তো আপনারা দয়া করে ফুল ভিডিওটি আপনারা দেখবেন। এভাবে চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, পেঁয়াজটা এভাবে হালকা একটু ভেজে নেবেন। এই গরমে ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচটা ভেজে নেব। আজকে আমি আপনাদের সাথে কাঁচামরিচ দিয়ে আমি এই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি কোনো শুকনো মরিচ ইউজ করব না। ভাবলাম কাঁচামরিচটাও একটু হালকা তেলে ভেজে নেই। এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে কিছু লবণ দিয়ে দিচ্ছি যাতে মরিচটা ফুটে গায়ে ছিটকে না যায়। তারপর আমি এখানে ছোটো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হালকা কিছুক্ষণ ভেজে নেব আমি মরিচটা। এইভাবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ইউজ করতে পারেন। শুকনো মরিচ তেমন একটা আমার পছন্দ না, আমি এভাবে কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিয়ে তারভাবে আমি ভর্তা বানাই। দেখতে পাচ্ছেন আমার মরিচটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এই যে মরিচটা এভাবে ভেজে এখন আমি হালকা পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে ভর্তা খাওয়ার স্বাদই আলাদা। মরিচ মচমচে থাকা অবস্থায় আমি মরিচটা ভালোভাবে পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে নেব। জাল আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটুকু গান আমি এখানে দেখতে পাচ্ছেন জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জাল আমার খুবই পছন্দ আমাদের বাসায়। তো যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। দেখে কত লোভনীয় লাগছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারছেন। এই যে তো সবাইকে কোথায় দেখে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এখন আমি আগে থেকে সিদ্ধ করা ডিমটা এখন ব্যাঙ্গে পেঁয়াজের সাথে ভালোভাবে হাত ডিম মাখিয়ে মিশিয়ে দেব। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে সর্ষের তেলও ইউজ করতে পারেন। সব কিছু এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখেই মনে হচ্ছে অনেকগুলো ভাত একসাথে খাওয়া যাবে, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। হাত দিয়ে এভাবে আমি ভালোভাবে
পেঁয়াজ মরিচ ডিম সব একসাথে মাখিয়ে নেব। তো ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে আপনাদের সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। দেখতে যেমন ডুবনিয়া খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আমাদের বাসায় আমি ভর্তা খুবই পছন্দ করি, যে কোনো ভর্তা হলেই আমার চলে। এখানে দেখতে পারছেন আমি পরিবেশন করে আপনাদের সামনে আবার ভাবলাম একটু রেকর্ড করি। এই যে এখানে দেখতে পারছেন আমি সৌন্দর্যের জন্য এখানে দুটো কাঁচামরিচও অ্যাড করে দিয়ে দিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন ধরনের রেসিপি পছন্দ করেন। আমি আশা করি চেষ্টা করব আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর পরিবারের দিকে সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।